আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার এক রুম পরিষ্কার করা যে রুমে আমার ছেলে মেয়ে ঘুমায় যেহেতু গরম তিনটা ছেলে মেয়ের জন্য তিনটা বেডরুম আছে কিন্তু ঘুমের সময় ওরা তিন ভাই বোন একসাথে ঘুমায় এটা হচ্ছে মিমির রুম আমি ওই রুমটা গোছানো আপনাদের সাথে শেয়ার করব সকালে উঠে নাস্তা করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি ঘর গোছানোর কাজে লেগে গেছি আজকে বেশি রান্না নেই গতকালের রান্না কিছু আছে উঠে দিয়ে আর সাথে শুধু ডালার সবজি করবো আজকে আমি আরও কাজ করব মেঘমটা গোছানো হয়ে গেলে আমি সারা বাসার ঝুল পরিষ্কার করব এবং খাটের নিচে তারপর বাসার অন্যান্য ফার্নিচারে চেপা চোপায় আমি পরিষ্কার করে নেব আজকে গল্পের বই পড়া নিষেধ আমার মেয়ে দেখেন ঠিকই ঘুমের সময় গল্পের বই নিয়ে ঘুমায় ঘর গোছানোর সাথে সাথে আমি ফার্নিচারগুলো একসাথে মুছে নেব এবং সাথে ঘরও ঝাড়ু দিব তারপরে ঘর মুছে তাহলে একসাথে সব কাজ হয়ে যায় খাটের উপরে তিনটি বাটারফ্লাই লাগিয়ে দিয়েছি এখন তো অনেক গরম দিন জগৎ খুব গরম যদিও রাতে বৃষ্টি হচ্ছে তারপরেও গরম আমি বই পড়া পছন্দ করি আমার তিনটা বাচ্চা বই পড়া পছন্দ করে যেসব বইগুলো পড়া হয়নি বা কিছু পড়া হয়েছে সেগুলো আমি সব সময় হাতের কাছে রাখি আমার বেডরুমে আমি কিছু রাখি ওদের মানে কাটের এখানেও কিছু বই আছে যে হাতের কাছে যেন চাইলে আমি পড়তে পারি ভিউয়ার্স দেখেন প্রতিদিন যদি সব কিছু সেভাবে পরিষ্কার করা হয় তাহলে বাসায় কোথাও ওইভাবে ময়লা জন্মে না ময়লা যা হওয়ার সম্ভাবনা থাকে খুব কম আমি প্রতিদিন চেষ্টা করি পুরোটা বাসায় পরিষ্কার রাখার আজ আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আমি বাচ্চাদের বেডশিট সব সময় আমি কালারফুল রাখি এবং ময়লা এমন কালারগুলো বেছে নেই যাতে ময়লা হলে কম বোঝা যায় আমার সাদা বেড মানে লাইট কালার আমার বেশি পছন্দ এবং আমার বেশিরভাগ বেডশিট সাদা কিন্তু বাচ্চাদের সব সময় দেওয়ার চেষ্টা করি ডার্ক কালার এবং যাতে বোঝা না যায় ময়লাও তাড়াতাড়ি যেন না হয় ময়লা হলে যেন বোঝা না যায় যাতে পর্দাগুলো ঝেড়ে নিচ্ছি এভাবে প্রতিদিন যদি ছেড়ে নেয় আগলা ময়লাগুলো পড়ে যায় কি রোদ উঠেছে বাইরে কর্নারে বুক শিল্প দিয়েছি বুক ওর প্রয়োজনীয় বই রাখে যেহেতু ক্লাস টেনে পরে ওদের বই খাতা অনেক বেশি এখন এটা হলো মেমির রুম গোসানো দশ মিনিটে পুরা ঘর পরিষ্কার প্লাস ঘর সহ মানে ঘরের ফ্লোর সহ আমার রুম একদম ঝকঝকে এক রুম গোছানো শেষ এখন আমি একটু রেস্ট নেব রেস্টও না একটু তোকমার পানি খাব আর আমি আজকে আমার কি কি কাজ আছে সেগুলো আমি সকালে যেহেতু রুটিন করা হয়নি সেটা এখন রুটিন করব এবং দেখব যে আমাকে কী কী করতে হবে এগুলো করে নিলে কি রান্না করবো এগুলো চিন্তা করলে আমার দেখা যায় যে কাজ করতে সুবিধা হয় তো ভিউয়ার্স দেখা হবে নেক্সট ভিডিওতে আমি এখন দশ মিনিট রেস্ট নিয়ে তারপরে আবার কাজে নেমে যাব